ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখনকার দিনে আমরা তো ফেস ওয়াশ না করে থাকতেই পারি না। দিনে অন্তত পক্ষে দুবার আমাদের ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে মুখটাকে ধুতে হবে, তা না হলে আমাদের মুখ ঘেমে পুরো চিপচিপ করবে, কেমন কালো দেখাবে, তাই তো। তেমনই কিন্তু যদি আমরা সপ্তাহে দুদিন করে আমাদের মুখের মধ্যে জমে থাকা ব্ল্যাক হেডসগুলোকে না রিমুভ করতে পারি, তাহলেও কিন্তু আমাদের স্কিন খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে, আনইভেন হয়ে যাবে, ডাল হয়ে যাবে, খসখসে হয়ে যাবে, স্কিনের মধ্যে সেই স্মুথ এফেক্টটা একদমই থাকবে না। তাই আমাদের রেগুলার যেমন ফেস ওয়াশ করা প্রয়োজন, তেমনই কিন্তু নাকের ওপরে থুতনির ওপরে জমে থাকা ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডসগুলোকে রিমুভ করা প্রয়োজন। কারণ এগুলোকে ঠিকঠাক রিমুভ না করলে আমাদের স্কিনের স্ট্রাকচার কখনোই স্মুথ থাকবে না, সফট থাকবে না, গ্লোয়িং থাকবে না, স্কিন ক্রমশ ডাল হয়ে যাবে, স্কিনে এজিং স্পট চলে আসবে। তাই আমি আজ তোমাদের সঙ্গে এমনই একটা রেমেডি শেয়ার করবো যেটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি তুমি তোমার স্কিন থেকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলোকে যেমন রিমুভ করতে পারো, স্কিনের স্ট্রাকচারকে ইমপ্রুভ করতে পারবে। তাহলে আর দেরি কিসের, চলো টায়ার ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ন্যাচারাল হোম রেমেডি রেগুলার দেখার জন্য, আর পাশে আসে নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না। সো লেটস স্টার্টেড। এখনকার দিনে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের সমস্যা কম বেশি আমরা সকলেই ফেস করি, আর এগুলোকে পুরোপুরি তুলে ফেলতে আমরা অনেক কিছু ব্যবহার করি ঠিকই, কিন্তু সেরকমভাবে কোনো রেজাল্ট পাই না। বাট আমি আজ তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করব যেটা ব্যবহার করলে আমরা কিন্তু পারমানেন্টলি এগুলোকে তুলে ফেলতে পারি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নাও অল্প একটুখানি খাবার সোডা, মানে বেকিং সোডা। আমি এখানে হাফ চামচ মতো বেকিং সোডা নিয়ে নিচ্ছি, এটা তোমরা লোকাল গ্রসারি শপে ইজিলি পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, বেকিং সোডা কিন্তু আমাদের ক্লগ পোর্সগুলোকে খুব তাড়াতাড়ি ওপেন করতে সাহায্য করে। এর মধ্যে আমি অল্প একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। যদি তোমার স্কিনে পাতিলেবুর রস স্যুট না করে সেক্ষেত্রে তুমি এখানে জল মিক্স করতে পারো। এবার এটাকে মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে এটাকে আমাদের স্কিনে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমার নাকে থুতনিতে দু জায়গাতেই ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের মতো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা নাকে আর থুতনিতে দুটো জায়গাতেই অ্যাপ্লাই করতে পারো। দেখো আমি এখানে একটা কটন বলের সাহায্যে খুব ভালো করে আমার নাক, থুতনি এবং ঠোঁটের ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ সাধারণত এই জায়গাগুলোতেই আমাদের বেশিরভাগ টাইম ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসগুলো জমে থাকে। আবার এমন এমন ক্ষেত্রে এতটা ডিপ লেয়ারে চলে যায় সেগুলো খুব ভালোভাবে রিমুভ হতেই চায় না। তাই তুমি যদি ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসগুলোকে পারমানেন্টলি রিমুভ করতে চাও, তার জন্য এটা খুব ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এভাবেই রেখে দেবে। তারপর স্ক্রাব করতে হবে, এতে খুব সহজে দেখবে ভেতর থেকে ডেড স্কিন সেলগুলো আর ব্ল্যাক হেডসগুলো রিমুভ হয়ে আসছে। তার জন্য একটা বাটির মধ্যে তুমি নিয়ে নাও 1 থেকে 1.5 চামচ মতো নুন, নর্মাল যে নুন আমরা খাবারে ব্যবহার করি সেটাই, আর দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো, তোমরা কিচেন হালদিও এর মধ্যে দিতে পারো, আর দিচ্ছি কোলগেট। হ্যাঁ বন্ধুরা, কোলগেট কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস, অবশ্যই কিন্তু এখানে হোয়াইট কোলগেট ব্যবহার করবে, কোনো ধরনের কালার কোলগেট নয়। আমি এখানে অল্প একটুখানি কোলগেট দিলাম, এরপর দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল, রেডিমেড অ্যালোভেরা জেল, আর দেবো সামান্য পাতিলেবুর রস। পাতিলেবুর রস স্কিনে স্যুট না করলে সেই ক্ষেত্রে তোমরা এটাকে স্কিপ করতে পারো। দেখ, খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে আমি একসঙ্গে মিশিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস রিমুভিং স্ক্রাব। এটা এমনই একটা স্ক্রাব না যেটা আমাদের স্কিনের ডিপ লেয়ারে যে ব্ল্যাক হেডসগুলো জমে থাকে সেগুলোকেও বাইরে বের করতে সাহায্য করবে। কারণ আমরা এর আগে যে সলিউশনটা লাগিয়েছি এর দ্বারা আমাদের পোর্সগুলো পুরো ওপেন হয়ে গেছে, মানে পোর্সের মুখগুলো খুলে গেছে। এরপর তুমি যখন স্ক্রাব করবে তখন দেখবে খুব সহজে ডেড স্কিন সেলের সঙ্গে সঙ্গে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসগুলো রিমুভ হয়ে আসছে। এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাকে সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এর দ্বারা তুমি তোমার স্কিনের সমস্ত ব্ল্যাক হেডসগুলোকে পারমানেন্টলি রিমুভ করতে পারবে। তুমি যদি সপ্তাহে 1 দিন এইভাবে অ্যাপ্লাই করো না, নিজেই ফিল করতে পারবে স্কিনে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের মতো সমস্যাটা কতটা কমে গেছে।
স্কিন দেখবে সবসময় স্মুথ থাকবে, ক্লিয়ার থাকবে। দেখো আমি খুব ভালো করে একটু মোটা লেয়ারে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে আমি এটাকে স্ক্রাব করব, যাতে আমার স্কিন থেকে সমস্ত ধুলো, ময়লা, ইম্পিউরিটিস এবং ব্ল্যাক হেডসগুলো রিমুভ হয়ে যায়। বন্ধুরা, আমি এর মধ্যে সল্ট দিয়েছি, মানে নুন। নুন কিন্তু ভীষণ সুন্দরভাবে আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, ডেড স্কিন সেল, ব্ল্যাক হেডসগুলোকে রিমুভ করে দেয়, একই সঙ্গে স্কিনটাকে স্মুথ করতে সাহায্য করবে অ্যালোভেরা জেল। হালকা হাতে জেন্টালি 1 থেকে 1.5 মিনিট ধরে স্কিনটাকে রব করবে, দেন নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই ফিল করতে পারবে, স্কিন কতটা স্মুথ, কতটা হেলদি লাগছে। দেখবে নাকের ওপর আর থুতনির ওপর যে কোটা ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস জমেছিলো সেগুলো দেখবে প্রপারলি রিমুভ হয়ে গেছে। আর এই ধরনের প্রবলেমও তোমাকে আর একদমই ফেস করতে হবে না যদি তুমি রেগুলার এটাকে অ্যাপ্লাই করো। সবসময় দেখবে নাকের ওপরটা গ্লো করছে, স্মুথ থাকছে, সেই খসখসে এফেক্টটা কিন্তু একদমই তোমাকে কোনো সময় ফেস করতে হবে না। এটা এতটাই এফেক্টিভ একটা রেমেডি গাইস, যেটা আমরা চট জলদি বাড়িতে বসে অ্যাপ্লাই করে আমাদের স্কিন থেকে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসগুলোকে রিমুভ করতে পারবো এবং স্কিনকে পারমানেন্টলি সফট আর স্মুথ করে রাখতে পারবো। আমি এর মধ্যে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, তাই তোমরা এগুলো প্রত্যেকে ব্যবহার করতে পারো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।